আমি গতকালকে লাইভ করেছিলাম। আমি বর্তমানে আছি পশ্চিম তেজতুরি বাজারে। গতকাল প্রশাসন এবং সবার দৃষ্টি আকর্ষণ করে আমি ভিডিও করেছিলাম। আজকেও একই অবস্থা। আমরা দেখতে পাচ্ছি এখানে হোটেলের ভিতরে পানি ঢুকে গিয়েছে, আপনারা দেখেন সবাই যারা দেখছেন। এবং এরপরে এখানে হলো সেলুনের ভিতরেও পানি ঢুকে গিয়েছে, দেখেন কী অবস্থা দেখেন। এই যে এটা হলো পশ্চিম তেজতুরি বাজারের। এখানে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমি অনুরোধ করব, প্রশাসনের মাধ্যমে যেন দ্রুত কোনো ব্যবস্থা নেওয়া যায় বা পদক্ষেপ নেওয়া যায়। পুরো এলাকা ডুবে গিয়েছে, আপনারা খেয়াল করেন পুরো এলাকা ডুবে গিয়েছে। কি অবস্থা দেখেন, পুরো এলাকা ডুবে গেছে। হ্যাঁ, আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করব আপনার এই শান্তিপূর্ণ এলাকায় একটা যথাযথ ব্যবস্থা নিতে। আমি এর আগে গতকালকেও ভিডিও করেছিলাম, আজকে দেখেন আমাদের পুরো সেলুন থেকে শুরু করে পুরো এলাকা ডুবে গিয়েছে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে বিনীত অনুরোধ করব যাতে একটা জরুরি ব্যবস্থা নিতে পারেন এবং একটা ভালো পদক্ষেপ নিতে পারেন, কারণ এই যে এলাকা সম্পূর্ণ যখন ডুবে যায় ময়লা থেকে শুরু করে সব কিছু ভেসে উঠে। আমি অনুরোধ করব মাননীয় মন্ত্রীর কাছে যেন প্রশাসনের মাধ্যমে একটা ভালো পদক্ষেপ নিয়ে ব্যবস্থা নিতে পারে যাতে পুরো এলাকাবাসীর দুর্ভোগ এবং এই কষ্টটা কমে যায়। আমি এখন অবস্থান করছি পশ্চিম তেজতুরি বাজারে বড় মসজিদের পাশের গলি দিয়ে, যেমনটা বলছিলাম। সবাইকে ধন্যবাদ।